আসসালামু আলাইকুম। আমরা সবাই কম বেশি জানি বছরের যে কোনো সময় নফল এবাদত এবং নেক আমল করা যায়। আপনি যে কোনো সময় নফল নামাজ পড়তে পারেন, নফল রোজাও রাখতে পারেন। তবে কিছু কিছু সময়ের আমল আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় এবং এর সওয়াবও অনেক বেশি। তেমনি একটি আমল হচ্ছে আরাফার দিবসের রোজা। আল্লাহ তাআলা এই দিনের রোজার মাধ্যমে তার বান্দার আগের এবং পরের এক বছরের গুনাহ মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ামে আরাফার রোজার বিষয়ে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, তিনি এর দ্বারা আগের এক বছরের এবং পরের এক বছরের গুনাহ মাফ করে দিবেন। সহিহ মুসলিম হাদিস 1162 নম্বর। আরাফার দিনে রোজা রাখা ফরজ, ওয়াজিব বা মুস্তাহাব এমন কিছু নয়। এই দিনে রোজা না রাখলেও কোনো গুনাহ হবে না। তবে এই দিনে রোজা রাখার ফজিলত অন্য সময়ের চেয়ে অনেক বেশি। উম্মুল মুমিনীন হযরত আয়েশা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আরাফার দিনে রোজার সওয়াব 1000 দিন রোজা রাখার সমান। হাজিদের জন্য আরাফার ময়দানে রোজা রাখা মুস্তাহাব নয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে রোজাবিহীন অবস্থায় ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার দিন, কুরবানির দিন ও তাশরিকের দিনগুলো আমরা মুসলমানদের জন্য ঈদ বা উৎসবের দিন, এটি সবার জন্য পানাহার দিন। এটি এমন একটি দিন যেই দিন দিয়ে আল্লাহ তাআলা কসম করেছেন, মহান সত্তা মহান দিয়েই কসম করে থাকেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিশ্রুত দিন হচ্ছে কিয়ামতের দিন, আর দৃষ্ট দিন হচ্ছে আরাফার দিন, আর দ্রষ্টা হচ্ছে জুমার দিন। সুনানে তিরমিজি। আগামীকাল পবিত্র হজ উদযাপিত হতে যাচ্ছে। সারা বিশ্ব থেকে হাজিরা উপস্থিত হয়েছেন পবিত্র হজ পালন করার জন্য। তো আগামীকাল আরাফার দিন, আমরা যদি এই আরাফার দিনে রোজাটা রাখার চেষ্টা করি তাহলে এর সবের অংশীদার হতে পারব। আমরা যেন সবাই এই ছোট আমলটি করার চেষ্টা করি, যাদের পক্ষে সম্ভব, যারা সুস্থ আছেন, সব দিক বিবেচনা করে যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে আপনি এই আমলটি করার চেষ্টা করবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আরাফার দিনের এই রোজা রাখার মাধ্যমে হাদিসে বর্ণিত ফজিলত ও সওয়াব হাসিলের তৌফিক দান করেন। আমার এই ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও অনুপ্রাণিত হন তাতেই আমার সার্থকতা। ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন এবং সম্ভব হলে শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন। আল্লাহ হাফেজ।